بسم الله الرحمن الرحيم উপস্থিত শুধুবৃন্দ আজ মহান একুশে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাদের প্রতি জানাচ্ছি আমাদের বিশেষ কৃতজ্ঞতা শুধুবৃন্দ আপনারা দেখছেন যে আমাদের জাতীয় পতাকা আমাদের জাতির প্রতীক ইতিমধ্যে অর্ধনমিত অবস্থায় রাখা হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমগ্র জাতি আজ যেমন শোকে বিধুর ঠিক একইভাবে স্বাধীনতার উজ্জীবনে আমরা উজ্জীবিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করছেন আমাদেরই সহকর্মী জনাব আফজাল হোসেন শিকদার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আজ অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনে আমি সর্বপ্রথম স্মরণ করছি 1952 ভাষা শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভাষা আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে একটা ছোট ঘটনা দিয়ে আজকে পররাষ্ট্র উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজ অমর একুশে আমাদের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতির ইতিহাসে এক অনন্য স্মরণীয় দিন মাতৃভাষার জন্য যে বীর সন্তানেরা অদম্য সাহসে মৃত্যুকে অলিঙ্গন করেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ যে বাণী দিয়েছেন সেটি আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের বাংলাভাষী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা একুশের যে তাৎপর্য এবং এটা আর বলার উপায় রাখে না আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতার যে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই ভাষা আন্দোলন ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই বাংলাদেশটা স্বাধীন হয় এটা যদি পুঙ্খানুরূপে আমরা পর্যালোচনা করতে পারি তাহলে ওইটা দেখা যাবে আমার মনে আছে 1969 তখন আমি ঢাকাতে ছাত্র ওই রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমাদের স্কুলের কাছেই একটা গেট বানাইছিল তখনকার পাকিস্তান সবচেয়ে প্রথম আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি কিছুদিন আগে একটা বিরাট অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হয়েছি আপনাদের সকলের দোয়ায় আমি আবার আপনাদের সম্মুখে ফিরে এসেছি আমি মৃত্যু মুখে ছিলাম আর কি সেটা আল্লাহর দোয়া এবং আপনার দোয়া আমার কাছকে এখানে নিয়েছি তার জন্য আমি অনেক সবাই এখানে বলার কিছু নাই শুধু একটাই কথা বলি মা বাবা সচেষ্ট হই আসলে আমার জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে বাইরে দেশের বাইরে প্রবাসেই আমার জন্ম প্রবাসে থেকে আমাদের ঘরে একটা নিয়ম আছে স্মৃতিচারণের দরকার আছে যদিও ভবিষ্যৎ আমাদের দিকে কিন্তু কালকে রাত্রে খুব সুন্দর
প্রোগ্রাম হচ্ছিল আমাদের, ওখানে একটা কথা একজন বললেন যে 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের একটা বাঙালি সত্তার সৃষ্টি করেছিল। কথাটা আমি খুব চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি সত্যি, কারণ 21 উদযাপন করো উৎসব নয়, এটা একটা চেতনার ব্যাপার এবং চেতনার পিছনে একটা কর্মসূচি লাগে। কর্মসূচি নেই বলেই আমরা আজ বলে বেড়াচ্ছি যে আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা শেখাতে হবে, আমরা বাংলা চর্চা করি। আসলে পূর্ববর্তী বক্তারা মোটামুটি আজকের যে ভাষা আন্দোলন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যেটা শুরু হয়েছিল 52 সালে, একটা দেশের এবং একটা জাতির তার ভাষাকে রিকগনিশন দেওয়ার জন্য, সাথে সাথে আমরা দেখেছি যে 1999 সালে ইউনেস্কো সভার সম্মানিত কনসাল জেনারেল উপস্থিত, কনসাল জেনারেল অবশ্যই বিভিন্ন কর্তাবৃন্দ এবং আমার সুপ্রিয় বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি আজকে মাননীয় কনসাল জেনারেল, ভাইস কনসাল এবং কনসুলার অফিসের কর্মকর্তা এবং প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই মূল্যবান একটি দিন এবং এটি 1952 সালের 21 ফেব্রুয়ারি অমর শহীদ রফিক জব্বর সালাম বরকতের বলিদান বাংলার মানুষকে দিয়েছিলেন। গৌরবান্বিত বোধ করি যে আমরা এমন একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমাদের সংস্কৃতি ভাষার জন্য জীবন দেওয়া এটা নজিরবিহীন, বাঙালি জাতি সেটি প্রমাণ করেছিল। আজকে প্রবাসে কনসাল জেনারেলের মাধ্যমে 21 উদযাপন মুক্ত আলোচনা সভার সম্মানিত কনসাল জেনারেল উপস্থিত, কনসাল জেনারেল অফিসের নেতৃবৃন্দ উপস্থিত, প্রবাসী নেতৃবৃন্দ।